এ জিন্নাত সেট, আমি শুনেছি নাকি টাকাতে তোর জান বসে আছে। এই টিঙ্কু মাস্তান, তুই আমাকে আমার টাকা দিয়ে দে, টাকা ছাড়া আমি বাঁচতে পারবো না। সবাই সালা ওই একই কথাই বলে যে টাকা ছাড়া আমি বাঁচতে পারবো না, কিন্তু সালা এই কথাটা কেন কেউ বলে না যে টাকা ছাড়া আমি শান্তিতে মরতেও পারবো না। হ্যালো, হ্যাঁ ঠিক আছে, এই চলবে চলবে, আচ্ছা ঠিক আছে। এই বল কি খবর নিয়ে আলি। দাদা ওই টিঙ্কু মাস্তান নাই খুব বড় হয়ে গেলছে, তোমার থেকেও বড় মাস্তানের সাথে হাত মিলিয়ে লিয়েছে। আচ্ছা এই ব্যাপার, ওকে তো আমি সামান্য একটা উইপোকা ভাবতাম, কিন্তু না, ওই উইপোকার দেখছি ডানা গজিয়েছে, ওই ডানাটা এবার কেটে ফেলতে হবে। দাদা যেটা করবেন তাড়াতাড়ি করেন, ওকে সামান্য ভাবাটা ভুল হবে, না তো আমাদের ওপরই ভারী পড়বে। কিন্তু শুন, এই কাজ করার জন্য তোকে দরকার হতে পারে। দাদা আপনি শুধু বলুন, ওকে রাস্তা থেকে সরাতে আমাকে কি কাজ করতে হবে। তুই শুধু ওকে আমার আড্ডাখানা নিয়ে আয়, তারপর বাকিটা কি করতে হবে এই রাহুল দাদা দেখে নেবে। ঠিক আছে দাদা, আমি ওকে উঠিয়ে নিয়ে আসছি। ঠিক আছে যা, তাড়াতাড়ি নিয়ে আয়। সেটকে জানে মেরে ফেলেছিস কেন? সেটকে মেরেছি বলে তোর লোকেরা আমাকে খুঁজছে, আর তোর মতো মাস্তানকে মারলে পুলিশেরা আমাকে ধরে নিয়ে যেত। এবার তুই বল, আমি ঠিক করেছি না ভুল? আরে তুই এটুকু বয়সে এসব কাজ করছিস কেন, আর তুই কি বা হতে চাস? ডন, ডন বাদশা, এই পুরো পশ্চিম বাংলায় রাজ করতে চাই আমি, আর আমার এই আঙুলের ইশারায় সবাইকে নাচাতে চাই আমি, আর একদিন এই পুরো পশ্চিম বাংলা আমার হাতের মুঠোই হবে, বুঝতে পারলি তো রাহুল? আরে বোকা তুই কি জানিস এর জন্য তোকে কত কি করতে হবে? আমি জানি আমাকে কি করতে হবে, শুধু তোর মতো দু চারটে রাহুলকে টপকাতে হবে আর কি। তুই কি জানিস তুই কার সাথে কথা বলছিস? আমি ভালো করেই জানি আমি কার সাথে কথা বলছি, কিন্তু তুই হয়তো জানিস না যে তুই কার সাথে কথা বলছিস। আমি আমি আবার কার সাথে কথা বলছি? ডন, এই বাংলার আগামী দিনের হবু ডনের সাথে কথা বলছিস তুই, মানে টিঙ্কু ডনের সাথে। কিরে রাহুল, এখনো তোর মনে কোনো সন্দেহ আছে নাকি? চল এখন আমি আসছি, আমার হাতে অত সময় নেই। যদি এত তাড়াতাড়ি খুব বাড়াবাড়ি করিস না, তাহলে তোর মৃত্যুর দিন খুব তাড়াতাড়ি ঘনিয়ে আসবে। এমনিতেও আমি না মরেও মরার মতো বেঁচে থাকতে চাই না। আরে হাসি, তুই আবার কোথায় যাচ্ছিস? আমি যাচ্ছি আগামী দিনের হবু ডনের কাছে। হ্যালো,
তখন থেকে তোকে আমি দেখছি তুই আমাকে ফলো করছিস। তোর রাহুল দাদা তোকে বলেছে নাকি আমাকে ফলো করতে? না টিঙ্কু ভাই, আমি ভাবি লিয়েছি আজ থেকে আমি তোমার সাথে থাকব। কেন রে, আমার সাথে তুই কেন থাকবি? দেখো দাদা, তোমার কথা শুনেই আমি বুঝতে পেরে লিয়েছি যে তুমি একদিন এই পুরো বাংলায় রাজ করবে, রাজ। তার সাথে সাথে আমারও ভালো হয়ে যাবে। দেখ ভাই, আমার সাথে থাকতে গেলে তোকে গুলিও খেতে হতে পারে। আরে ঠিক আছে দাদা, নাম কামানোর জন্য আমি গুলিও খেতে পারি। চল তাহলে। তোর কি ফোন করার কোনো টাইম টেবিল আছে? তোর কি কোনো কাজ কাম আছে? হ্যাঁ আছে তো, তোকে ফোন করা। আর কি রে, কাল যে তুই আমাকে বললি যে সিনেমা দেখাতে নিয়ে যাবি, সিনেমা দেখানোর নাম করে কোথায় পালিয়ে গেলি তুই? তাড়াতাড়ি আমাকে সিনেমা দেখাতে নিয়ে চল, না হলে আমি এখান থেকে যাব না কিন্তু। আচ্ছা তুই সিনেমা দেখবি বল? হ্যাঁ আমি এখানেই সিনেমা দেখব। না ই তো দেখছি মানবে না। কই দে তোর হাসি, ম্যাডামকে সিনেমা দেখিয়ে দি। এলাও দাদা। কই দেখি তোর হাতটা দে। এবার খুশি তো? দেখ টিঙ্কু, তুই আমার সঙ্গে বেশি চালাকি করিস না, মনে রাখিস তুই যদি হোস টিঙ্কু ডন, আমার নামও মিনা। চল চল টাকা দে, আমি একাই সিনেমা দেখতে চলে যাব, তোকে আসতে হবে না আমার সাথে। এই নে যা সিনেমা দেখে আগে যা। আরে এটা তো শুধু টিকিটের পয়সা দিলি, ইন্টারভেলের পরে ঠান্ডা পপকর্ন এর টাকা কে দেবে? কথা যখন দিয়েছিস টাকা তো তোকে দিতেই হবে। আমার তো মনে হচ্ছে যে আমি তোর জন্যই টাকা ইনকাম করছি, তুই যখনই আমার সাথে দেখা করিস টাকা না নিয়ে যাস না। টিঙ্কু তুই আগে আমাকে একটা কথা বল, সব সময় শুধু টাকা টাকা করিস কেন, আর এত টাকা নিয়ে করবিটা কি? তাহলে শোন, আমার মা আমাকে মরার সময় বলেছে তুই কি করে বাঁচবি আমি জানি না, আর তুই যখন মরবি না এই বাংলার সবচাইতে বড়লোক আর সবচাইতে শক্তিশালী হয়ে মরবি। আর সেই সময় আমার মাকে কথা দিয়েছিলাম যে আমি যে কোনো কাজ করব আর এই বাংলার সবচাইতে বড়লোক আর সবচাইতে শক্তিশালী লোক হয়ে দেখাবো, আর ওই জন্যই আমি টাকা ইনকাম করতে শুরু করেছি। তোর কি মনে হয়েছিল কেন করি এই সব কাজ, কিসের জন্য করি, কার জন্য করি? ভাই আমি তোমার কাছে টাকা ইনকাম করার জন্য এসেছিলাম, কিন্তু আজকে তোমার কথা শুনে আমার মন ভরে গেছে, আমি আমার মন থেকে তোমাকে ভালোবাসা সেলাম জানাই। হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আর আমাদের এই ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আমাদের আরও মজার মজার ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে
অলে সেট করে দিবেন যাতে নতুন ভিডিও আপলোড হবার সাথে সাথেই নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।